আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 4 বায়ু। বন্ধুরা, পাঠের পূর্বে আমরা জেনে নিই বায়ু আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি বায়ু আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বায়ু উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না। আমরা বায়ুতে বিদ্যমান অক্সিজেন গ্রহণ করি এবং এর মাধ্যমে জীবন ধারণ করে থাকি। আবার বায়ুতে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে উদ্ভিদ তার জন্য খাদ্য তৈরি করে থাকে। তাহলে আমরা কি জানতে পারলাম? উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জীবনে বায়ু খুবই গুরুত্বপূর্ণ এবং বায়ু ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না। এবং মানুষের বেঁচে থাকার জন্য বায়ুর প্রয়োজন। তাছাড়াও এই পাঠটিতে আমরা শিখব মানুষ তার বিভিন্ন কাজে বায়ুকে ব্যবহার করে থাকে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ বায়ু। জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। আবার শ্বাসগ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন। বন্ধুরা, এখানে লক্ষ্য করো কি বলা হয়েছে, জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ। জীবের মধ্যে হতে পারে উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জীবনে বায়ু খুবই গুরুত্বপূর্ণ এবং বায়ু ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না। প্রথমে উদ্ভিদ কিভাবে বায়ুকে কাজে লাগায়। উদ্ভিদ বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে এবং প্রাণী হচ্ছে শ্বাসগ্রহণের জন্য বায়ুর অক্সিজেন গ্রহণ করে থাকে। তাহলে আমরা জানলাম উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জীবনে বায়ু খুবই গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে বায়ু। মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে। বন্ধুরা, আমরা সবাই জানি মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন, কারণ বায়ুতে বিদ্যমান অক্সিজেন মানুষ গ্রহণ করে এবং তার মাধ্যমে বেঁচে থাকে। শুধু বেঁচে থাকার জন্য নয়, মানুষ বায়ুকে বিভিন্নভাবে কাজে লাগায়, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব। প্রথমে বন্ধুরা লক্ষ্য করো একটি প্রশ্ন, মানুষ দৈনন্দিন জীবনে কি কি কাজে বায়ু ব্যবহার করে। তোমাদের পাঠ্যবইতে একটি প্রশ্ন দেওয়া আছে এবং এই প্রশ্ন উপর ভিত্তি করে তোমাদের ছকে একটি কাজ দেওয়া আছে। চলো আমরা কাজের মূল বিষয়টি প্রথমে জেনে নিই। কাজের মূল বিষয় হচ্ছে বায়ু প্রবাহ কিভাবে কাজ করে। কি করতে হবে? এক, একটি নারিকেল বা তালের পাতা ও পিন নেই। দুই, নিচের ছবি দেখে একটি চরকা তৈরি করি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে চরকাটি তৈরি করা হচ্ছে। তাহলে তোমাদের প্রথম কাজ কি, তোমরা একটি নারিকেল পাতা এবং একটি তালের পাতা ও একটি পিন নেবে। দ্বিতীয় কাজটি হচ্ছে নিচের ছবি দেখে একটি চরকা তোমাদের তৈরি করে নিতে হবে। তোমরা দেখতে পাবে এখানে 7টি ধাপে কিভাবে চরকাটি তৈরি করবে তার ছবি দেওয়া আছে। তোমরা ঠিক একইভাবে এই চরকাটি তৈরি করে নেবে। পরবর্তী কাজটি দেখে নিই। তিন, চরকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে বায়ুর বিপরীত দিকে ধরি। চার, চরকাটির কি ঘটে লক্ষ্য করি। পাঁচ, সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা, তিন নম্বর কাজটি দেখি, চরকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে বায়ুর বিপরীতে ধরি। তোমাদের কাজ হচ্ছে চরকাটিকে একটি পিনের মাথায় বসাবে এবং চরকাটিকে বায়ুর বিপরীত দিকে ধরবে। এবং চার নম্বরে দেখা যাচ্ছে চরকাটির কি ঘটে লক্ষ্য করি। বন্ধুরা লক্ষ্য করো তো চরকাটির কি ঘটছে। হ্যাঁ, বায়ু প্রবাহের ফলে চরকাটি ঘুরতে শুরু করেছে। পাঁচ নম্বর কাজটি হচ্ছে, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা, এখানে আলোচনা আমরা কি দেখতে পাবো, যদি আমরা এটা লক্ষ্য করি, বায়ু প্রবাহ পরীক্ষা করতে উপরের কাজটি ভূমিকা রাখে। বায়ু প্রবাহ হয় না এমন স্থানে চরকাটি ডাকলে তা ঘুরবে না। এইতে প্রমাণিত হয় যে বায়ু প্রবাহের কারণে চরকাটি ঘুরছে। এবার এই কাজটির উপর ভিত্তি করে একটি আলোচনা আমরা লক্ষ্য করি। পর্যবেক্ষণ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি।
এক চরকাটির কি ঘটে কেন ঘটে দুই অনুমান করতে পারো বায়ু প্রবাহ আর কি কি করতে পারে তিন ডান পাশের ছকে দৈনন্দিন জীবনে বায়ু ব্যবহারের একটি তালিকা তৈরি করো বন্ধুরা প্রথম প্রশ্নটি দেখি চরকাটির কি ঘটে কেন ঘটে চরকাটি বায়ু প্রবাহের ফলে ঘুরতে শুরু করে বায়ু প্রবাহিত হলে চরকার পাখায় ধাক্কা লাগে ফলে গতিপ্রাপ্ত হয়ে তা ঘুরতে শুরু করে দ্বিতীয় প্রশ্নটি অনুমান করতে পারো বায়ু প্রবাহ আর কি কি করতে পারে হ্যাঁ আমরা অনুমান করতে পারি যে বায়ু প্রবাহ আর কি কি করতে পারে বায়ু প্রবাহ দ্বারা হাত পাকার মাধ্যমে আমরা শরীর ঠান্ডা রাখতে পারি ভেজা কাপড় শুকাতে বায়ু প্রবাহকে ব্যবহার করতে পারি গোসলের পর চুল শুকাতে আমরা বায়ু প্রবাহকে ব্যবহার করতে পারি তিন ডান পাশের ছকে দৈনন্দিন জীবনে বায়ুর ব্যবহারের একটি তালিকা তৈরি করো বন্ধুরা প্রথমেই তোমরা কি করবে একটি ছক তৈরি করে নেবে ডান পাশের ছকটি দেখে ছকের মূল বিষয় হচ্ছে দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের ব্যবহার প্রথমে আমরা দেখে নিই কিভাবে আমরা বায়ুকে ব্যবহার করি এক টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে আমরা বায়ুকে ব্যবহার করি মানুষের শরীরকে ঠান্ডা রাখতে পাল তোলা নৌকা চালাতে ভেজা বস্তুকে শুকাতে মাথার ভেজা চুলকে শুকাতে আমরা বায়ুকে ব্যবহার করে থাকি এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নেই মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে বায়ু প্রবাহের ব্যবহার কাজটি থেকে আমরা দেখলাম বায়ু প্রবাহ চরকা ঘুরাতে পারে বায়ু প্রবাহের সাহায্যে এভাবে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ু প্রবাহ ব্যবহার করে বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে বন্ধুরা এখানে কি বলা হয়েছে মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ুকে ব্যবহার করে থাকে আমরা যে কাজটি দেখেছি সেই কাজটিতে আমরা দেখেছি বায়ু প্রবাহকে চরকা ঘুরাতে পারে ঠিক এই চরকার মতোই বড় চরকা অর্থাৎ যেটা টারবাইন টারবাইন ঘুরিয়ে কি উৎপাদন করা হয় বিদ্যুৎ উৎপাদন করা হয় এই বিদ্যুৎকে কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি এবং এছাড়াও বায়ু প্রবাহের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে প্রথমেই বলা হয়েছে হাত পাখা বা বৈদ্যুতিক পাখা বায়ু প্রবাহ ব্যবহার করে চালানো হয়ে থাকে এবং নদীতে যে পালতোলা নৌকা চলে তাও বায়ু প্রবাহ ব্যবহার করে চালানো হয়ে থাকে আমরা বায়ুর আরো ব্যবহার দেখে নিই কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ু প্রবাহ ব্যবহার করা হয় বায়ু প্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে বেলে রাখি আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বায়ু প্রবাহ ব্যবহার করি বন্ধুরা আমরা বায়ুর আরও কিছু ব্যবহার দেখি কোনো ভেজা বস্তুকে শুকাতে আমরা বায়ু প্রবাহ ব্যবহার করে থাকি দেখা যায় আমরা ভেজা কাপড় বাইরে খোলা জায়গায় বাতাসে মেলে রাখি এই বায়ু প্রবাহের মাধ্যমে ভেজা কাপড়ের ভিতরে যে পানিটি থাকে এই ভেজা বস্তু থেকে বায়ু প্রবাহ কী করে পানি সরিয়ে নিতে সাহায্য করে আবার আমরা যে চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকি তাও বায়ু প্রবাহর দ্বারাই আমরা ব্যবহার করে থাকি বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে সে হেয়ার ড্রায়ার তৈরি করা হয়েছে যা আমরা আমাদের ভেজা চুল শুকানোর জন্য কাজে লাগিয়ে থাকি ঠিক এভাবেই আমরা বিভিন্ন কাজে আমাদের বায়ু প্রবাহকে ব্যবহার করে থাকি বায়ুর ব্যবহার ফুটবল গাড়ি রিক্সা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর জন্য মানুষ বায়ু ব্যবহার করে এছাড়া মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে শ্বাসকষ্টের রোগী ডুবুরি এবং পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয় বন্ধুরা এবার আমরা বায়ুর ব্যবহার সম্পর্কে জেনে নিই ফুটবল গাড়ি রিক্সা বা সাইকেল তোমরা সবাই দেখেছ এর মধ্যে এটিকে ফোলানোর জন্য কি ব্যবহার করা হয় বায়ু ব্যবহার করা হয়ে থাকে আমরা সবাই জানি ফুটবলের ভিতরে কি থাকে বায়ু থাকে তাছাড়া গাড়ি রিক্সা বা সাইকেলের যে টায়ারটি থাকে সেই টায়ার মধ্যে কি থাকে বায়ু এই বায়ুকে কাজে লাগিয়ে এই সকল বস্তুগুলোকে কি করা হয় ফোলানো হয় তাছাড়াও মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে তা হচ্ছে শ্বাসকষ্টের রোগী শ্বাসকষ্টের রোগী যে অক্সিজেন প্রয়োজন তাও কি বায়ুর মাধ্যমে সরবরাহ করা হয়
শ্বাসকষ্টের রোগী ডুবুরি এবং পর্বতারোহীকে যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয় তাও কি বায়ু প্রবাহকে বায়ুকে ব্যবহার করে। আমরা বায়ুর আরও কিছু ব্যবহার দেখে নিই। ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রেও কার্বন ডাই অক্সাইডের ব্যবহার করা হয়। এভাবেই বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বন্ধুরা এখানে লক্ষ্য করো, ইউরিয়া সার বা বিভিন্ন ধরনের প্যাকেট বা টিনের কৌটায় আমরা যে খাদ্যদ্রব্যগুলো পেয়ে থাকি তার মধ্যে রয়েছে মাছ, মাংস, চিপস, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমরা টিনের কৌটায় বা প্যাকেটে পেয়ে থাকি। এই সকল খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করার জন্য কি বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়, অর্থাৎ এই সকল খাদ্যগুলোকে ভালো রাখার জন্য বায়ু ব্যবহার করা হয়। এবং বলা হয়েছে বিভিন্ন ধরনের আমরা যে কোমল পানীয় পান করে থাকি সেই কোমল পানীয়তে যে ঝাঁঝালো ভাবটি থাকে সেই ঝাঁঝালো ভাবটি ধরে রাখার জন্য বায়ুর আবার কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ এই সকল কোমল পানীয়তেও বায়ুর ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া আমরা জানি যে আগুন নেভানোর জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। ঠিক এইভাবে আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে বায়ুকে কাজে লাগিয়ে থাকি। তাহলে বলা যেতে পারে বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে শিখতে পারলাম বায়ু আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শুধু বেঁচে থাকার জন্য নয়, আমরা আমাদের দৈনন্দিন কাজে বিভিন্নভাবে বায়ুকে ব্যবহার করে থাকি। বন্ধুরা আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।